বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি কলেজসমূহের জন্য অনার্স দ্বিতীয় বর্ষের নির্ধারিত সিলেবাস থেকে প্ল্যান ট্যাক্সোনমি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সরকারি MM কলেজ যশোর এ সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি SM আইয়ুব হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সরকারি MM কলেজ যশোর। প্ল্যান্ট ট্যাক্সোনমি ক্লাসে সাংখ্যবস্তু শ্রেণীবিন্যাস তত্ত্বে ইতিপূর্বে আমরা তিনটি ক্লাস নিয়েছিলাম, তার ধারাবাহিকতায় আজ আমরা চতুর্থ ক্লাসে পদার্পণ করেছি। এই চতুর্থ ক্লাসে আমরা এই অধ্যায়ের শেষ ক্লাস, ইতিপূর্বে যারা ক্লাসগুলো করেছে তার জন্য এই ক্লাসটি খুব উপকারী হবে আমি আশাবাদী, এবং এই ক্লাসটি যে বিষয়টি আমরা পড়াবো সেটি পরীক্ষায় প্রায় এসে থাকে। সংঘর্ষ শ্রেণীবিন্যাস তত্ত্বের এই বিষয়টি, সংঘর্ষ শ্রেণীবিন্যাস তত্ত্ব অধ্যায়টি অত্যন্ত সোজা এবং সহজবোধ্য। আমরা আশা করব সকলেই এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবো এবং আমরা আমাদের আজকের বিষয় ডেন্ডোগ্রাম তৈরি। ডেন্ডোগ্রাম তৈরি কীভাবে করে, ডেন্ডোগ্রাম কাকে বলে, ডেন্ডোগ্রাম বা ফ্রেনোগ্রাম অপর নাম, সম্ভাবনার ভিত্তিতে উদ্ভিদগুচ্ছ বা ক্লাস্টার সমূহকে শাখা প্রশাখিত উদ্ভিদের আকারে উপস্থাপন করাকে ডেন্ডোগ্রাম বা ফ্রেনোগ্রাম বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা গত ক্লাসে যে ক্লাস্টার অ্যানালিসিস দেখেছিলাম আমরা, সেই ক্লাস্টার অ্যানালিসিস বা উদ্ভিদগুচ্ছ বিশ্লেষণ, সেই উদ্ভিদগুচ্ছ সমূহকে যদি আমরা পরস্পরের সঙ্গে সংযুক্ত করি তাদের সম্পর্কের ভিত্তিতে, তখন তাদেরকে আমরা শাখা প্রশাখাযুক্ত একটি উদ্ভিদের মতো দেখতে পাবো। এই যে শাখা প্রশাখার মতো উদ্ভিদের মতো উপস্থাপন করাকে আমরা বলি ডেন্ডোগ্রাম বা ফ্রেনোগ্রাম। সমতার ভিত্তিতে কাজটি করা হয়ে থাকে। ডেন্ডোগ্রাম প্রস্তুতির প্রারম্ভে দুটি বা ততোধিক অত্যন্ত সমতযুক্ত ওটুয়ের মধ্যে সংযোগ স্থাপন করা হয়ে থাকে। ধরা যাক আমরা তিনটি প্রজাতি ABC নিয়ে ডাটা ম্যাট্রিক্স তৈরি করলাম। ডাটা ম্যাট্রিক্সটি নিম্নরূপ হতে পারে, জল প্রজাতিগুলিকে আমরা বাম পাশে ABC দ্বারা চিহ্নিত করেছি এবং ডান পাশে CB এবং A দ্বারা চিহ্নিত করেছি। যদি A প্রজাতির সঙ্গে A প্রজাতির 100% মিল থাকবে, সুতরাং তাদের ভিতরে সম্পর্ক হবে 1.00। এর সঙ্গে B এর সম্পর্ক হবে A থেকে B 100% কখনই হবে না, দুটি যেহেতু ভিন্ন প্রজাতি সুতরাং তাদের ভিতরে পার্থক্য অনেক থাকবে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 65% সমতা আছে, কিন্তু বি সঙ্গে বি এর কিন্তু 100% সমত থাকবে কারণ তারা একই প্রযুক্ত উদ্ভিদ। সি এর সাথে অনুরূপভাবে সি এর এক সম্পর্ক 100% অর্থাৎ 1.00 সি এর ভিতরে, কিন্তু সির সঙ্গে এর যদি সম্পর্ক স্থাপন করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা লিখেছি 0.45 অর্থাৎ 45% তাদের ভিতরে আন্তঃসম্পর্ক আছে। এভাবে আমরা অর্থাৎ ফেনোটিক ক্লাস্টার নির্ণয় করে থাকি। সবচেয়ে বেশি সমতা 65 অর্থাৎ A-B এ থেকে বি, অর্থাৎ 65% সঙ্গে এর সাথে বি এর সংযোগ হবে। আমরা যেহেতু সবচেয়ে বেশি সংযোগ পেয়েছি এখানে, তাই আমরা এ থেকে বি এর সংযোগকে আমরা এভাবে দেখাতে পারি লিখে। পরবর্তীতে সমতার সর্বোচ্চ সমতার স্তর 0.55 অর্থাৎ 55%। সুতরাং ABকে আমরা সি এর সাথে আমরা সংযুক্ত করতে পারি, যেহেতু 55% আমরা রেখেছি A+B থেকে সি এর সঙ্গে আমরা এভাবে স্থাপন করবো। এভাবে পর্যায়ক্রমে সমতার ভিত্তিতে ক্লাস্টার সৃষ্টি করে এবং পুনর্বিন্যাস করলে একটা বৃক্ষের মতো দেখা যায়। এইটাকে এই প্রক্রিয়াটাকে বলা হয় ডেন্ডোগ্রাম প্রস্তুত। আমরা সূত্রে দেখতে পাচ্ছি ABCDEFGHIJ অর্থাৎ 2, 4, 6, 8, 10টি প্রজাতির ভিত্তিতে ডেন্ডোগ্রাম প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ 80% ফেনল লাইন প্রস্তুত করা হয়েছে, 75% ফেনল লাইন প্রস্তুত করেছি আমরা, 60% ফেনল লাইন প্রস্তুত করেছি তাদের সমতার ভিত্তিতে। এভাবে একটি ডেন্ডোগ্রাম তৈরি করা যায়। মূলত চিত্রে ডেন্ডোগ্রামে অনুভূমিক রেখা বরাবর উপর দিকে ট্যাক্সোনমিকে OTS এ সাজানো হয়। উলম্ব রেখা সমতার মান নির্দেশক বা পার্সেন্টেজ হিসেবে চিহ্নিত করা থেকে সমতার মানের ভিত্তিতে একটি নির্দিষ্ট গ্রুপকে সৃষ্টি করা হয় এবং একে ফেনন বলে। অর্থাৎ ফেনন্টালে আমরা বুঝতে পারলাম যে এতক্ষণ ধরে যে সমতার মানের ভিত্তিতে একটি নির্দিষ্ট নির্দেশক গ্রুপ, যেটাকে আমরা ফেনন বলছি, অনুভূমি রেখার সমান্তরালে
বিভিন্ন লেভেলে সরলরেখা টেনে গ্রুপগুলো তৈরি করা হয়ে থাকে। এই যেমন 65% ফেনল লাইন হতে পারে, 80% ফেনল লাইন হতে পারে। অর্থাৎ আমরা মনে করি যে 10টি প্রজাতি নিয়েছি আমরা, এই 10টি প্রজাতির ভিতরে একটি আমরা প্রথম যে মিল পেলাম অর্থাৎ কত 80% আমরা মোটামুটি একটা মিল পেলাম, সুতরাং 80% লেভেলে আমরা একটা ফেনল তৈরি করতে পারি। আমরা সবচেয়ে সর্বাধিক মিল পেয়েছি 65% লেভেলে, সুতরাং 65% লেভেলে একটা আমরা গ্রুপ নির্দিষ্ট করতে পারি, সেটাকে একটা ফেনল। এভাবে আমরা বিভিন্ন ফেনল আমরা নির্ণয় করে থাকি। এভাবে সমতার সহকে একটি নির্দিষ্ট স্তর বা পদ বা র্যাঙ্ক সৃষ্টির জন্য ব্যবহার করে থাকে। ফেননের মান কম্পিউটারের বিশ্লেষণ পদ্ধতির উপর নির্ভর করে মূলত। এটি সংঘর্ষক শ্রেণীবিন্যাস তত্ত্বের প্রয়োগ কীভাবে, কেন আমরা সংখ্যক শ্রেণীবিন্যাস তত্ত্ব পড়ব এবং তার ফলাফলটা কী সেটা আমরা দেখব। ত্রিপোর্ট এবং একবিস্তৃতি উদ্ভিদের 4টি নিকট সম্পর্কযুক্ত শ্রেণী লিলিয়েডি, কমিউনিডি, অ্যারিসিয়েডি, অ্যালিসমাটিয়েডি নিয়ে গবেষণা করেন এবং প্রমাণ করেন তারা অ্যালিসমাটিয়েডি উপশ্রেণীটি অন্য তিনটি উপশ্রেণীর তুলনায় বেশ স্বতন্ত্র মণ্ডিত। কাকতাজান এবং 1900 সালে টুলিডিয়াস বর্গকে অ্যালিসমাটিয়েডি অন্তর্ভুক্ত করেন এবং কনকোয়েস্ট ট্রিবর্গকে লিলিয়েডি অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু ত্রিফোর্ড টুরিস বর্গের সংখ্যক সম্পর্ক নিয়ে গবেষণা করে স্বতন্ত্র অবস্থান দেওয়ার কথা ভাবেন, যা পরবর্তীকালে তাকতাজান 1969 সালে যে অর্থাৎ টুরিডিলিস বর্গকে টুরিস নামক উপশ্রেণীতে অবস্থান দিয়েছিলেন তিনি। ডিএটি পাশা এবং সেন ইউক্যারিওটিসের ক্ষেত্রে 22টি ট্যাক্সার 147টি বৈশিষ্ট্য নিয়ে একটি সংখ্যাসূচক শ্রেণীবিন্যাস করেন, যেটাকে যাতে জেফ্রি এর শ্রেণীবিন্যাসের কিউকারবিউটেসি গোত্রের আন্তঃগণ এবং আন্তঃপ্রজাতির সময়ের সময়ে সাদৃশ্য সামঞ্জস্যপূর্ণ ছিল। অর্থাৎ বুঝতে পারছি আমরা যে সংখ্যাবোধক শ্রেণীবিন্যাস তত্ত্ব মূলত হচ্ছে কি যে অর্থাৎ মরফোলজিক্যাল ট্যাক্সনমির সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে। যদি তারা দুইটাতে মান যদি সমান হয় তখন আমরা বুঝতে পারবো যে আহলে উভয় শ্রেণীবিন্যাসটি সঠিক। যদি আমরা দেখি যে মরফোলজিক্যাল ট্যাক্সনমিতে সেখানে পার্থক্য অনেক বেশি হচ্ছে কিন্তু এই শ্রেণীবিন্যাস তত্ত্বে সেটা পার্থক্য বিরাজ করছে অর্থাৎ সংখ্যাসূচক শ্রেণীবিন্যাস তত্ত্বে, তাহলে বুঝতে হবে যে মরফোলজিক্যাল ট্যাক্সনমি বা ক্লাসিক্যাল ট্যাক্সনমিটা আমাদের কিছুটা হলেও ত্রুটিপূর্ণ। পাশা এবং সেন 19টি গোত্র 106টি বৈশিষ্ট্য নিয়ে একটি সংখ্যাসূচক শ্রেণীবিন্যাস করেন, যা দেখতে পান তারা দেখতে পান কিউকারবিটেসি গোত্রের সাথে অর্থাৎ প্যাসিফোলিরিয়াসি এবং বিগোনিয়াসি গোত্রের সম্পর্ক খুব কাছাকাছি, যা বিভিন্ন শ্রেণীবিন্যাসে তাদের অবস্থান ভিন্ন ভিন্ন। এগুলো ছিল আমরা এতক্ষণ ধরে তাদের প্রয়োগ দেখলাম, এখন আমরা শ্রেণীবিন্যাস তত্ত্বের সুবিধাতে দেখবো এই গাণিতিক শ্রেণীবিন্যাস তত্ত্ব কী সুবিধা আলোচনা করায়। বলছে প্রচলিত শ্রেণীবিন্যাসের তুলনায় সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসে বৈচিত্র্য উচ্চ, যেমন অঙ্গসংস্থানিক, শারীরিক স্থান, রসায়ন, ঘূর্ণবিজ্ঞান, ক্রোমোসোম, অতি আণুবীক্ষণিক গঠন, আণবিক জীববিজ্ঞান থেকে উপাদান সংগ্রহ এবং তা একত্রিত করে এবং সমন্বয় এবং বিশ্লেষণ করার ক্ষমতা অনেক বেশি। অর্থাৎ অনেকগুলো তথ্য, শত শত তথ্য, হাজার হাজার তথ্য আমরা একত্রিত করে সেটাকে সমন্বয় করার মতো সক্ষমতা আছে এই গাণিতিক শ্রেণীবিন্যাসের। কিন্তু ওই মরফোলজিক্যাল ট্যাক্সোনমিতে অনেক বৈশিষ্ট্য আমরা একত্রিত করতে পারি কিন্তু সেটাকে সমন্বয় করতে পারি না, আমাদের হিউম্যান ব্রেনে সেটাকে সমন্বয় করার জন্য অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু যান্ত্রিকভাবে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে এটি অ্যানালিসিস করা খুব সহজ ব্যাপার। কম্পিউটার উপাত্তে প্রক্রিয়া বা পর্যায়ক্রমিক অন্তর্ভুক্তিকরণ সক্রিয়ভাবে হয় এবং দ্রুত সময়ে সম্পন্ন করা যায়, যা একজন দক্ষ অধিকতর দক্ষ লোক দ্বারাও যারা সম্পন্ন করা সম্ভব হয় না। সংকোচ শ্রেণীবিন্যাসের সাংকেতিক উপায়গুলো অন্য প্রতিষ্ঠানে প্রক্রিয়ায় উপস্থিত উপাত্তের সঙ্গে সমন্বয় করে তার যোজক অর্থাৎ কি বর্ণনা ম্যাপ তালিকা প্রস্তুত করতে ব্যবহার করা হয়। অতএভাবে আমরা সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা যে শ্রেণীবিন্যাস তৈরি করবো সেই শ্রেণীবিন্যাসটি অন্য প্রতিষ্ঠানের কাজে রাখতে পারে। এই পদ্ধতিতে যেহেতু পরিমাপ সূচক শ্রেণীবিন্যাস মূলত এটা ট্যাক্সাস সীমা বা পার্থক্য নির্ধারণ করা হয়ে থাকে, তাই এই শ্রেণীবিন্যাস এবং যোগকে তৈরি করতে এটা ব্যবহার করা যায়। সংখ্যক শ্রেণীবিন্যাসের যে বিশদ উপত্য বা শ্রেণী
বা সারণী তৈরি করা হয়, সেখানে অধিকতর উন্নত বর্ণমূলক বৈশিষ্ট্য সমূহকে অত্যাবশ্যক রূপে গ্রহণ করা হয়, যা পরিচিত শ্রেণী বিন্যাসে ও অপরিহার্যভাবে উন্নতি ঘটিয়ে থাকে। মূলত সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসের মৌলিক সুবিধা হলো গবেষণা পদ্ধতিতে একই পদ্ধতিতে পুনঃ পুনঃ পরীক্ষা নিরীক্ষা করা যায়। সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসের আলোকে প্রচলিত শ্রেণীবিন্যাস বিজ্ঞান বা জীববিজ্ঞান বিষয়ক অনেক ধারণার পুনর্ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। আধুনিক জীববিজ্ঞানের বিবর্তন বিষয়ে অনেক প্রশ্নের অবতারণা করা সম্ভব হয়েছে, যেটা মরফোলজিক্যাল ট্যাক্সোনমিতে বা ক্লাসিক্যাল ট্যাক্সোনমিতে সম্ভব ছিল না। এই শ্রেণীবিন্যাসের কিছু দোষ ত্রুটি আমরা জানি, যে যেটা ভালো তার অবশ্যই কিছু খারাপ গুণ থাকে। সুতরাং আমরা দেখব যে এই শ্রেণীবিন্যাস তত্ত্বের অসুবিধা কোথায়, দোষ ত্রুটি কোথায়, সীমাবদ্ধ কোথায়। সীমাবদ্ধতা হচ্ছে যে প্রচলিত বায়োলজিক্যাল শ্রেণীবিন্যাসে বা বায়োলজিক্যাল স্পিসিস ধারণাটা নিশ্চিত হওয়া গেলেও সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসে এই ধারণা অনেকটা অনিশ্চিত, এখানে বায়োলজিক্যাল স্পিসিস সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব হয় না। সংখ্যাবাচক শ্রেণীবিন্যাসে যে সকল বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দেওয়া হয় কিন্তু গুরুত্ব দেওয়া হয় সত্তার সকল বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়ায় বিবর্তনের সঠিক ধারণা পাওয়া যায় না। অর্থাৎ যেহেতু এটা যান্ত্রিক, সুতরাং এটা হচ্ছে কোন বৈশিষ্ট্য বেশি গুরুত্ব সেটাকে খেয়াল করা সম্ভব হয় না, কারণ যন্ত্র তার কাছে সব বৈশিষ্ট্য সমান। এই পদ্ধতি অনেকটা যান্ত্রিক হয়, একজন গবেষকের অভিজ্ঞতা গুরুত্বহীন, এখানে অভিজ্ঞতা কোনো কাজ লাগে না। সকল ক্ষেত্রে সমভাবে বৈশিষ্ট্য পাওয়া যায় না, স্বল্পসংখ্যক বৈশিষ্ট্য নিয়ে কাজ করলে পরিসংখ্যানের কোনো ভালো ফলাফল আশা করা যায় না। পরিসংখ্যান পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়, ফলাফলে ভিন্ন ভিন্ন হয় এবং শ্রেণীবিন্যাস সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না। এই শ্রেণীবিন্যাস পদ্ধতি নিজস্ব কোনো নামকরণ বা শ্রেণীবিন্যাসগত ধাপ নেই। এই শ্রেণীবিন্যাসের এটা একটা সবচেয়ে বড় অসুবিধা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আপাতত ক্লাস শেষ করছি। এই ক্লাসের পরবর্তী অংশ হচ্ছে উদ্ভিদের সঙ্গে আমাদের পরিচয়। আমরা সেখানে আমরা যাব ফিরে। আমরা একটা উদ্ভিদ দেখতে পাচ্ছি, পুরাতন দেয়ালের গায়ে সচেত হয়ে থাকে, বাসন্ত নামে পরিচিত। উদ্ভিদটি বাংলা নাম এন্ডেনবার্জিয়া ইন্ডিকা। নেক্সট উদ্ভিদ দেখতে পাচ্ছি, নিচ্ছে আমরা সবাই চিনতে পেরেছি এতক্ষণে, এটি হচ্ছে বাসক অ্যালোটা ভেসিকা ফ্যামিলি, একান্তিসি ফ্যামিলির উদ্ভিদ এটি। নেক্সট উদ্ভিদ, এটা আমরা অনেকে দেখে থাকি আমাদের আশপাশে রাস্তার ধারে বাগানে হয়ে থাকে, আমাদের বামুনহাটি বলেই থেকে আমরা এটাকে কিলোডেন্ড্রাম ইন্ডিকাম। ভাট যে গন্ধযুক্ত উদ্ভিদ, একই গন্ধযুক্ত উদ্ভিদ এটিও। বারবেনিয়াসি ফ্যামিলির উদ্ভিদ এটি, এটা আমরা প্রায় সবাই পরিচিত, এটাকে ব্রাহ্মী শাক বলে থাকে বাংলা নাম ব্যাকপ অ্যামোনিয়ারা। এটি মূলত স্কোফিলিসি ফ্যামিলির উদ্ভিদ এবং এটি লতানো উদ্ভিদ, কাষ্ঠল লতানো উদ্ভিদ মূলত এটা। এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডুমুর, বালা ডুমুর বলে থাকি এটাকে, বালা ডুমুর অর্থাৎ ফাইকাস। এর একটা সায়েন্টিফিক নেম মরিসি ফ্যামিলির উদ্ভিদ। যাকে নিয়ে আমরা যে কয়টি উদ্ভিদ আজকে আরও দুই তিনটে উদ্ভিদ দেখলাম, আমরা তিন চারটে উদ্ভিদ দেখলাম, প্রত্যেকে এই ছবির সঙ্গে মিল করে গাছ সংগ্রহ করব আমরা এবং মিলিয়ে দেখব এবং প্রত্যেকটি সায়েন্টিফিক নেম আমরা মুখস্থ করব। আজকের মতো সবাইকে স্বাগত জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।